হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে আজকে দেখাবো ইপসন এক্সপি 2101। এটা একটি ওয়াইফাই প্রিন্টার। এটা এই প্রিন্টারটি আপনার কার্টেজ সিস্টেম, তো কার্টেজে কালি ঢোকানোর পরে এটাকে আমরা প্রসেসিং করানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমরা কীভাবে প্রসেসিং করতে হয় একটু দেখে নিই। তো বন্ধুরা, সেটা আর কিছু নয়, আপনারা দেখুন ইপসন এই প্রিন্টারটি আপনার কার্টেজ সিস্টেম প্রিন্টার। দেখুন, আপনাদেরকে প্রথমে ঢাকনাটা ওঠানোর পরে কালি কিন্তু প্রসেসিং হচ্ছে, দেখছেন ওইটা। এই যে রিসেট বাটনটা আছে, এই রিসেট বাটনটি আপনারা প্রথমে 10 সেকেন্ড চেপে ধরবেন। চেপে ধরার পরে আপনাদের কার্টেজটি দেখুন কীভাবে আপনাদেরকে দেখানো হচ্ছে। এই যে এখানে ম্যানুয়াল ভাবে আপনাদেরকে দেওয়া আছে। তো আমরা এখন প্রিন্টারটি খালি প্রসেসিং করছি। দেখুন ডাবল লাইট জ্বলছে। আমরা এখন প্রিন্টারটি রানিং করলাম। রানিং করার পরে আমরা কালি প্রসেসিংয়ের জন্য রিসিভ বাটনটি 5 সেকেন্ড চেপে ধরলাম। 5 সেকেন্ড চেপে ধরার পরে প্রিন্টারটি দেখুন আপনার কার্টেজের সাইড আছে। আমরা এখন কার্টেজটি রেগুলার করে নিলাম। এখন প্রিন্টারটি রানিং হবে। এরপরে আমরা একটা প্রিন্টারে প্রিন্ট দিব, তার আগে প্রিন্টারটি একটু প্রসেসিং হয়ে নিক। দেখুন এখন আমরা একটা এটা আপনার রিসিট বাটনটি 10 সেকেন্ড চেপে ধরার পরে প্রিন্টারটির হেড থেমে গেল। এখন আমরা এর কার্টেজটি খোলার জন্য চেষ্টা করব। তো আমরা এখন কার্টেজটি খুলে নিচ্ছি, দেখুন, কারণ প্রিন্টারে অল্প কালি, যার কারণে আমরা কালি ঢোকানোর জন্য একটু চেষ্টা করলাম। এই প্রিন্টারটির আপনার দেখুন কানেক্টরগুলো, আমরা এখন প্রত্যেকটি কার্টেজ একটা একটা করে লাগিয়ে নিচ্ছি, যাতে কার্টেজটি আপনার সুন্দরভাবে প্রসেসিং থাকে। আর এবারে আপনার লাগানোর পরে আপনার প্রিন্টারটি প্রসেসিং করা নিচ্ছি। আমরা একটু কার্টেজটি সেট আপ করে নিব। দেখুন কিভাবে কার্টেজ সেট আপ করে নিতে হয়। আবার আপনার দেখায় একটা প্রিন্ট দিয়ে। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি কালি প্রসেসিং করার পরে আমরা একটা প্রিন্ট দিয়ে দিচ্ছি। প্রিন্ট দেওয়ার তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।